আমরা গ্রুপ পর্বে দুটো ম্যাচের স্টার্টস আপনাদেরকে দেখাচ্ছি সেখানে আপনারা দেখতে পাবেন যে গ্রুপ পর্বে ইক ইকুয়েডার জ্যামাইকা ম্যাচে আমরা দেখছি যে মিনিটে পাসের সংখ্যা ছিল ছয় ছয় দশমিক এক সেখানে ইতালি আলবেনিয়া ম্যাচে মিনিটে পাসের সংখ্যা ছিল বারো দশমিক দুই এবং ইতালি আলবেনিয়া ম্যাচে মোট পাসের সংখ্যা পুরো নব্বই মিনিটে পাশের সংখ্যা ছিল এগারোশো একাশি এবং ইকুয়েডার জামাইকা ম্যাচে ছয়শো সাতটি পাস মাত্র আপনি যদি হিসেব করে দেখেন তাহলে মানে ইউরোর গ্রুপ পর্বের একটি ম্যাচের অর্ধেক পরিমাণ পাস হয়েছে কোপার একটি ম্যাচের হয়তোবা সব ম্যাচে এরকম হয়নি কিন্তু একটি একটি ম্যাচের তুলনায় বোঝা যাচ্ছে যে ইউরোর ম্যাচ কতটা ফার্স্ট এবং সেখানে আমরা শৈল্পিক যে ফুটবলের কথা বলি হয়তো বা সেটা ইউরোতে দেখা গেছে তার মানে কি এত পাস কখন হয় যখন ছোট ছোটো পাসে বেশি খেলা হয় এবং এত কম পাস কখন হয় যখন লং পাসে বেশি খেলা হয় এবং বল হোল্ড করে নিশ্চয়ই এই ব্যাখ্যাটা আমরা টিটুভার কাছ থেকে পাব না মেন হচ্ছে যে খেলার স্টাইলটাও ডিপেন্ড করে এখানে যেমন স্পেনের খেলা যদি আমরা বলি আমরা শৈল্পিক ফুটবলের কথা বলছি নান্দনিক ফুটবল স্পেন কিন্তু তাদের সেই টিকি টাকা বা ওই যেটা যেটা ছিল আগে ওটার থেকে বেরিয়ে এসছে যে এখন কখনো স্পেনকে দেখা যাচ্ছে ডিরেক্ট পাস খেলছে মোরাতার মাথায় লং করে ফ্লিক করছে লং পাস তো তারপরে স্পেনের খেলা দেখতে বেশ সুদিং একটা ফর আইস যে আমি ভাল লাগছে খেলা দেখে বিকজ অফ তাদের প্রবল অ্যাটাকিং ফ্লেয়ার বা অ্যাটাক মাইন্ডেড প্লেয়ার এবং সেই অনেক দিন পর দুটো টিপিক্যাল উইঙ্গার দেখছি আমরা এবং তো তো নিকো নিকো উইলিয়ামস এই এই এদের ধরনের ইন্ডিভিজুয়ালিজম অনেকদিন দেখি না যেটা আমরা আগে আমরা ব্রাজিল আর্জেন্টিনাতে সহজেই দেখতাম যে সেই জিকো সক্রেটিস থেকে শুরু করে পরে যারা এসছে ব্রাজিলিয়ান প্লেয়ার মানে হচ্ছে রাইট ব্যাক গিয়ে জোশিমার লং রেঞ্জ শুটিং মারছে সোয়ার করছে মাইকোন গিয়ে গোল করছে জিরো অ্যাঙ্গেল থেকে তো ওই ইন্ডিভিজুয়ালিজম এখন বেশি আমরা দেখছি এখানে এবং আপনি অলমোর কথা বলেন অলমো হচ্ছে যে পেদ্রি খুব ভালো একজন প্লেমেকার বা পাসিং অ্যাবিলিটি অসম্ভব এবং ক্লোজ কন্ট্রোল বাট অলমো একটা বাড়তি জিনিস দিচ্ছে হিজ স্কোরার গোল করার ক্ষেত্রে তো এই যে ইন্ডিভিজুয়ালিজম এই জিনিসটা ইরোতে এখন আমরা বেশি দেখছি এইটার এফেক্ট এসছে শুধুমাত্র আমি মনে করি যে প্রপার গ্রাসরুট থেকে শুরু করে যে ইয়ুথ ডেভেলপমেন্ট যে প্রজেক্টগুলি করে তারা এবং ইউএফা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী কনফেডারেশন তারা আমি নিজে ওয়েফার একটা প্রজেক্ট একটা সেমিনারে আমি জয়েন করেছিলাম চার দিনের জন্য তো ওখানে আমরা দেখেছি কিভাবে তারা মেম্বার অ্যাসোসিয়েশনের দেশগুলিকে কিভাবে হেল্প করে টু ডেভেলপ দেয়ার ফুটবল ইন কোচিং অ্যান্ড অলসো প্লেয়ারদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে যা যা করা দরকার তো এই পাসগুলির কথা আপনি যেটা বলছেন পাসের সংখ্যাটা মেইন হচ্ছে যে আপনার প্লেয়ারদের প্লেইং স্টাইল মুভমেন্ট রোটেশন অফ পজিশন সব কিছুর সাথে এবং আমরা এখন যেভাবে খেলাটা এখন গড়াচ্ছে সেই জিনিসটা আপনার বলবো যে এখন এখানে কি এটা ডিপেন্ড করে টিটু ভাই যে প্রতিপক্ষ কেমন সেটার উপরেও অবশ্যই আপনি জর্জিয়ার কথা বলেন সে কাভার অফ স্কেলিয়া ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ড্রিবলার সে সে নাপোলিতে খেলেছে মিকাল তাজে সে হাই স্কোরার এটা এখনও আছে বোধ নাকি পিছিয়ে পড়েছে তিনটা চারটা গোল করেছিল তো জর্জিয়ার মতো টিমের কাছ থেকে সবাই আশা করেছে যে তারা ডিপ ডিফেন্ডিং করবে কাউন্টারটা করবে বাট তারা যে অ্যাটাক করে বিপদে ফেলবে বড় বড় টিমকে এটা তো কেউ আশা করে নেই তো এখন ওই পর্যায়ে চলে যাচ্ছে এবং আমি যে যে কটা ম্যাচ খেলেছে জর্জিয়া আপনি দেখেন গ্রুপ পর্যায়ে তিনটা ম্যাচে আটটা গোল হয়েছে তার মানে দে আর কম্পিটিং তো এখানে আপনার স্পেনের সাথে পড়াতে হয়তো ফোর ওয়ানে হেরেছে বাট ফুটবলটা কিন্তু তারা ওই সহজেই হেরে যায়নি স্পেনের সাথে একটা পর্যায়ে পর্যন্ত নিয়েছে তা আমি বলবো যে এখানে কোচিং প্রপার কোচ এডুকেশন প্রপার নার্সিং মানে নার্সিং অফ প্লেয়ার্স নার্চারিং অফ ট্যালেন্টস এই জিনিসগুলি ইউরোপে বেশি যেটা অন্যান্য বা যদি আমরা কোপার সাথে ইয়ে করি কর্মে বললে এটা হচ্ছে না হচ্ছে না যেটার ছাপ আসলে মূল টুর্নামেন্টে পড়ছে রাইট